সুরাটির নাম কি? ইউসুফ। সুরার নাম কি? সুরা ইউসুফ। আল্লাহ পাক এই সুরার যাবতীয় কাহিনী বর্ণনা করিয়া 108 নম্বর আয়াত মানে শেষ দিকে, একেবারে শেষ দিকে এসে বললেন রাসূলুল্লাহর মুসলক। আর সূরা ইউসুফ পড়লে দেখবেন সমস্ত কাহিনীটা দাওয়াত দিয়ে আল্লাহ সাজিয়েছেন, সুবহানাল্লাহ। আর দাওয়াতু ইলাল্লাহ দিয়ে আল্লাহ পাক সাজিয়েছেন, সুবহানাল্লাহ। কিছুটা আলোচনা করি সংক্ষেপে। এই সূরা ইউসুফের সমস্ত কাহিনী পাঁচটা স্বপ্নের উপর নির্মিত। কয়টা স্বপ্ন? স্বপ্ন বুঝেন তো? খাব যেটা আঞ্চলিক ভাষায় আপনারা কি বলেন? স্বপ্নই বলেন, খাবো খুয়াবো ঠিক না? পাঁচটা খোয়াবের উপর, পাঁচটা খাবের উপর। একটা খাব ইয়াকুব আলাইহিস সালাম দেখলেন ইউসুফ রে নেকড়ে বাগে তাড়া করছে, নেকড়ে বাগে খেয়ে ফেলছে। দুই নম্বর স্বপ্ন স্বয়ং ইউসুফ আলাইহিস সালাম, তিনি দেখলেন 11 তারকা, আরো দেখলেন চাঁদ সূর্য তাকে সিজদা করতেছে, সুবহানাল্লাহ। বলবেন কয়টা স্বপ্ন গেছে? দুইটা। তিন এবং চার ইউসুফ আলাইহিস সালামকে মিথ্যা নারী গঠিত মিথ্যা অপবাদের মামলায় জেলখানায় ঢুকানো হয়েছিল, বুঝছেন? সেই জেলখানায় তার ছেলে আরো দুইজন জেলিয়াছিল, দুইজনে আরো দুইটা খাপ দেখছে। একজনে দেখছে যে আমি দেখলাম আঙ্গুরের রস সিবাইয়া জুস বানাইয়া এটা পরিবেশন করছে, আর আরেকজনে বলল আমি দেখছি আমার মাথার উপরে শুকনো রুটি বহন করছি আর পাখিরা টুকরাই টুকরাইয়া রুটি খাচ্ছে। স্বপ্ন কয়টা গেছে? চারটা। পাঁচ নম্বর স্বপ্ন ওই দেশের রব যিনি মালিক যিনি বাদশাহ তিনি দেখেছেন, মিসরের অধিপতি তিনি দেখলেন। নীল সমুদ্র থেকে 60টি মোটা তাজা গাভী বাইর হইছে, হইয়া 60টা হালকা পাতলা গাভীরে খেয়ে ফেলেছে। 60টা শীষওয়ালা, পুরো শীষওয়ালা 60টা শীষ, আরো সুসাওয়ালা 60টা শীষকে খেয়ে ফেলেছে। স্বপ্ন কয়টা গেল? এই মাত্র পাঁচটা স্বপ্নের উপর সূরা ইউসুফের গল্প, সুবহানাল্লাহ। তবে একটা স্বপ্ন বানোয়াট নয়, বাস্তব। আমাদের দেশের গল্পকাররা গল্প বানায়, এক ছিল বাদশা, সে এক খাপ দেখল, তিনি একটা খাপ দেখলেন, বাদশাও কল্পনার খাপটাও কি। কিন্তু এখানে যে সমস্ত ব্যক্তিদের কথা বলা হয়েছে এরাও বাস্তব ইতিহাসে তাদের স্বপ্নটাও হাসা তারা দেখেছে, কথা বুঝেছেন আমার ভাইরা? এক নম্বর স্বপ্ন কি? ইয়াকুব আলাইহিসসালাম দেখলেন ইউসুফ রে নেকড়ে বাগে খেয়ে ফেলছে। তো এই স্বপ্নটারে কাজে লাগাইয়া ইউসুফ আলাইহিসসালামের প্রতি তার 10 ভাই, এরা খুব বিরাগ ভাজন ছিল, এরা ইউসুফ আলাইহিসসালামকে দেখতে পারত না। তাদের ধারণা যদি ইউসুফ রে আমরা হত্যা করে অথবা গুম করে ফেলি অথবা অন্য দেশে ছেড়ে দেই তাহলে বাবা আমাদের দিকে খেয়াল করবে আর ইউসুফের দিকে এত বেশি মহব্বত করবে না, নাউজুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেল, বাবাকে বলল আমরা 11 ভাই শিকারে যাব, এখানে প্রতিযোগিতা করব, ঘোড়দৌড় প্রতিযোগিতা, তীরন্দাজ প্রতিযোগিতা, আর হরিণ শিকার করব, খরগোশ শিকার করব জঙ্গলে। আমরা 11 ভাই মিলিয়া অনেক ফুসলাইয়া তাকে নিয়ে গেল, মূল উদ্দেশ্য ইউসুফ রে গুম করা, নাউজুবিল্লাহ। পড়ে শেষ পর্যন্ত তারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করলো। এবার আসেন স্বপ্ন কয়টা আর জামা হইল? তিনটা।
পোশাক কয়টা এবং এই তিনটা পোশাকই ইউসুফ আলাইহিস সালাম সুবহানাল্লাহ পড়ে তিনটা পোশাকই কার ইউসুফ আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম কে জামা করল পাশন্ড ভাইয়েরা জামা কুলিয়া একটা নির্জন পাহাড়ের একটা গুহার মধ্যে একটা কূপের মধ্যে ফেলে দিল সচরাচর যেই কুয়ার সন্ধান কেউ পায় না এদিকে তার শরীরের জামাটা আরেকটা প্রাণী জবাই করিয়া মিথ্যা রক্ত লাগাইয়া বাবার কাছে সন্ধ্যার সময় আসিয়া কান্দে আর কয় আব্বা তোমার দেখা স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে তোমার ইউসুফের বাগে খাইয়া ফালাইছে নাউজুবিল্লাহ ও আব্বা তোমার স্বপ্ন বাস্তব হয়ে গেছে বাবা বলেন কি হয়েছে তোমার ইউসুফ রে নেকড়ে বাগে খেয়ে ফেলেছে এই দেখো তার জামা নিয়ে এসেছি হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের জামাটা হাতে নিলেন দেখলেন সত্যি তার কলিজার টুকরো ইউসুফ আলাইহিস সালামের গায়ের জামা বাবা এটা খুব স্নেহ করিয়া আদর করিয়া বিরহের যাতনা এইভাবে বুকে জড়াইয়া ধরলেন রক্ত দেখতেছেন রক্ত মাখা হঠাৎ তিনি খেয়াল করলেন রক্ত লেগে আছে কিন্তু জামাটা ছিড়া না জামাটা কি না ছিড়া না বাবা এইবার চিন্তা করলেন কিরে নেকড়ে বাগে খাইলে তো আগে জামা ছেড়ার কথা কথা কোন ঠিক না নেকড়ে বাগের প্রথম ঝাপটাতেই তো জামা ছেড়ে যাওয়ার কথা নখর দিয়া দাঁত দিয়া পাষণ্ড নেকড়ে তো আমার বাচ্চার জামা আগে ছেড়ার কথা এ আমার সন্তানেরা এমন আদর নেকড়ে তো আমি দেখি নাই শুনি নাই আমার ইউসুফ রে নেকড়ে বাগে খাইল অথচ জামাটা ছিড়ল না যেমনে বলেছেন এবার সবগুলা নিচু মাথা হয়ে গেছে ধরা খাইছে নি কথা কোন ধরা খাইছে নি তাও ধরা খাইছে যেই প্রমাণ তারা নিজে আনছিল নিজের পক্ষে এইটাই শেষ পর্যন্ত তাদের বিরুদ্ধে প্রমাণ হয়ে গেছে সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ জামা কয়টা কথা কোন কয়টা স্বপ্ন কয়টা এক নম্বর স্বপ্নরে কাজে লাগাইছে ষড়যন্ত্রে ঠিক কিনা এক নম্বর ষড়যন্ত্রে কাজে লাগাইছে তারা ষড়যন্ত্র করিয়া আর এক নম্বর জামারে তারাও ষড়যন্ত্রের গুটি বানাইছিল বাবা যাতে বিশ্বাস করেন সত্যি নেকড়ে বাগে খেয়ে ফেলেছে যখন দেখলেন এইটা ছেড়া নয় ইয়াকুব আলাইহিস সালাম বুঝলেন মাশাআল্লাহ আমার ইউসুফ এখনো মরে নাই সুবহানাল্লাহ বলেন তাইলে প্রথম জামাটা এটা সুসংবাদ এটা কি এই সুসংবাদটা বাবার কাছে কিভাবে গেছে দুস্তের হাতে না দুশমনের হাতে কথা কোন না দুশমনের হাত দিয়া সুবহানাল্লাহ কই না দুশ্মনে যেই ষড়যন্ত্র রে পাকা করার লাগি গুট্টি খেলায় আল্লাহ পাক সেই গুট্টি রে তার বিরুদ্ধে লাগাইয়া দিতে পারে কিনা সেই সময় হযরতে ইয়াকুব আলাইহিস সালাম একটা দোয়া পড়লেন দোয়াটা শিখবানি হুনতানি দোয়াটা হলো ফাসবুরুন জামিল আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন সুবহানাল্লাহ সবরের দোয়া করলেন আল্লাহু আকবার এ দাইল আল্লাহর আল্লাহর দিনের পথে দাইগুলি শোনো খেয়াল করে শোনো রে এমন কঠিন সময়ে বাবা ইয়াকুব আলাইহিস সালাম বললেন ফাসবুনুন জামিল সবচেয়ে সুন্দর পদ্ধতিতে আমি সবর করলাম আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন হে আমার সন্তানেরা তোমরা যেটা বানোয়াট বানাইয়া আমার সামনে যেটা বলতেছো এই ব্যাপারে আমার সাহায্য চাওয়ার জায়গা একমাত্র আল্লাহ এ ভাইরা আমার তোমার বিরুদ্ধে যদি কেউ একটা মিথ্যা মামলা দেয় দশ বার তুমি পড়বা ফাসবুরুন জামিল
الله المستعان على ما تصفون পড়বেন তো পড়বেন বলেন ফাসবরুন জামিলুন الله المستعان على ما تصفون আমার ভাইরা ইসলাম দাইলাল্লাদেরকে শেখায় তোমার বিরুদ্ধে কেউ যদি একটা মিথ্যা মামলা দেয় তুমি পড়ো ফাসবরুন জামিল আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন দুই নম্বরে যদি আরেকটা মিথ্যা মামলা দেয় আবার ফাসবরুন জামিল আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন তিন নম্বরে চার নম্বরে যতবার মিথ্যা মামলা দিবে দাই ইলাল্লাহ যারা পাল্টা মিথ্যা মামলায় যেতে পারে কোরআন মুসলমানকে এইটা শিক্ষা দেয় সুবহানাল্লাহ কইনা জোরে কোন সুবহানাল্লাহ এ ভাইরা আমার তাফসিরুল কোরআন মাহফিল রে অ্যাভেলেবল করিয়া দাও তাফসিরের মাধ্যমে মুসলমানরে এইটা শিখানি হয় একটা মিথ্যা মামলা তোমারে দিলে পাল্টা মিথ্যা মামলা দিও না সুবহানাল্লাহ বলেন তাইলে কোরআনের ওয়াজের মাধ্যমে মানুষের সত্যবাদী বানানো হয় না মিথ্যাবাদী জোরে কোন সত্যবাদী না মিথ্যাবাদী বরং মিথ্যাবাদীর বিরুদ্ধে সবরের ওয়াজ করা হয় ঠিক না আমার ভাইরা এই কঠিন সময়ে ইয়াকুব আলাইহিস সালাম সবরের ওয়াজ করলেন আর আল্লাহর কাছে সাহায্যের দাওয়াত দিলেন সুবহানাল্লাহ জামা আবু এখনো দুইটা আছে কয়টা সংক্ষেপে বলতাম নি দুইটা এক নম্বর জামা না সিড়ায় ভালো হইছে না ভালো হইছে দুই নম্বর জামা ছেড়ার কারণে ভালো হইছে সুবহানাল্লাহ কই এটা হলো সেই জুলাইখার ঘরের অবস্থা টকবগে তরুণ জোনাও জোয়ান ইউসুফ আলাইহিস সালাম জুলাইখা নিজের থেকে এক পেশে প্রেম করতেছে ইউসুফের সঙ্গে চান্স পাইয়া ও গাল্লাকাতিল আবওয়াব রাজপ্রসাদের সব দরওয়াজা বন্ধ করে দিছে একটা দুইটা দরওয়াজা নাই সব দরওয়াজা সাতটা ছিল ইনডোর আট নম্বরটা ছিল বাইরের গেট এই মোট আটটা দরওয়াজা বন্ধ করিয়া তালা মারিয়া চাবি তার কাছে ও গাল্লাকাতিল আবওয়াব তারপরে বলল ওকালাত হাইতালাক ইউসুফ রে কি হলো তোমার আসনা আমার যৌবন তোমার জন্য মুক্ত নাউজুবিল্লাহ হযরতে ইউসুফ সেই সময়ে নির্জন কক্ষে বললেন মাযাল্লাহ আল্লাহর কাছে আশ্রয় চাই সুবহানাল্লাহ এদিকে বাবা ইউসুফে ইয়াকুবে ইউসুফ রে হারাইয়া কই আল্লাহুল মুস্তান আর ইউসুফে এই ষড়যন্ত্রকারী মহিলার ষড়যন্ত্রে পড়িয়া বলেন মাযাল্লাহ ইন্না রব্বি আহসানু মাসওয়া সুবহানাল্লাহ ইন্না রব্বি আহসানু মাসওয়া ও জুলাইখা এ কি করছো যিনি আমার রব মানে আমার মালিক আমার মনিব যিনি আমারে কৃতদাস হিসাবে কিনে আনছেন আনিয়া আমারে সুন্দর আশ্রয় দিয়েছেন মালিকের পুত্রের মতো কৃতদাসের মতো নয় যেই মালিক যেই মনিব যেই নেতা আমারে এত সুন্দর আশ্রয় দিলেন আমি তার খেয়ানত করতে পারি না এবার তরুণরা চিন্তা করো ইউসুফ নামক যেই গল্প এই গল্পের ইউসুফ দিয়া আল্লাহ কত সুন্দর চরিত্র শিক্ষা দিচ্ছেন সুবহানাল্লাহ দুনিয়ার কবিতা দিয়া দুনিয়ার গল্প আর নাটক দিয়া দুনিয়ার সিনেমা দিয়া মানুষের তরুণদের চরিত্রের ধ্বংস করে দেওয়া হয় যতক্ষণটি কিনা আর হযরতে ইউসুফ আলাইহিস সালামের এই গল্পের মাধ্যমে তাম পৃথিবীর মানুষের সামনে চরিত্রের মডেল পেশ করা হয় সুবহানাল্লাহ ইউসুফ আলাইহিস সালাম এর উপর তখন ওই মহিলা ঝাপটা দিয়ে ধরল তিনিও এই মহিলার হাতটা ছুটাইয়া আর পিছনের দিকে দৌড় দিছেন ওয়াস্তাবাকাল বাব
দুইজনে দৌড় দিছেন দুইজনে ইউসুফে দৌড়াচ্ছেন কেন দৌড়াচ্ছেন যে এই নাফরমান মহিলার নাফরমানি থেকে নিজেকে আর মহিলা দৌড়াচ্ছে কেন ইউসুফ রে আগ বেরিয়া কবে ঠিক কিনা দৌড়ানো শুরু করলেন রে ভাই সাবিটা কার হাতে জুলাইখার হাতে কার হাতে হযরত ইউসুফ যেই দরজার সামনে যান চাবি ছাড়া আমার আল্লাহ সেই দরজা খুলে দেন এক এক করে আট দরজা খুলিয়া যখন বাইরে গিয়া উপস্থিত দেখা গেল গোড়া নিয়া মালিক আয়া হাজির ঠিক সেই সময়ে কেমন টাইমিং করেছেন আল্লাহ আল্লাহু আকবার এখন জুলাইখার সুর ফালতি গেছে সাথে সাথে স্বামীরে বলতেছে দেখছো দেখছো একলা ভাইয়া তোমার পরিবারের উপর এটা অশ্লীল কাজ করতে চায় আমারে বেইজ্জত করতে চায় এরে ধরিয়া জেলখানায় দাও নাউজুবিল্লাহ পড়েন ইউসুফ আলাইহিস সালাম বুবা বনে গেছেন কি কয় কি বলে তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই মহলের একটা ছোট্ট শিশু কুলের শিশু দুধের শিশু তার জবান আল্লাহ কোলে দিলেন সুবহানাল্লাহ আর এক মায়ের কোল থেকে ছোট্ট শিশু কথা বলা শুরু করেছে আল্লাহু আকবার যার কারণে এই ছোট্ট শিশুর কথার দিকে মালিকেও তাকায় খাদিমেও তাকায় ইউসুফেও তাকান জুলাইখায়ও এই ছোট্ট বালকটা তখন বলা ছোট্ট বাচ্চাটা তখন বলতে শুরু করলো যে এর আগে কিন্তু তার জামা ছিড়ে গেছে ইউসুফ আলাইহিস সালামের এবার বলতেছে ইন কুদামি কামিসু মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া মিনাল কাযিবিন যদি ইউসুফের জামা সামনের দিক থেকে ছেড়া হয় তাইলে জুলাইখা সঠিক ইউসুফ মিথ্যাবাদী ও ইন কুদ্দা কামিসু মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন সুবহানাল্লাহ আর যদি ইউসুফের জামা পেছনের দিকে ছেঁড়া হয় তাহলে ইউসুফ সত্যবাদী জুলাইখা মিথ্যা বলছে আল্লাহু আকবার বলেন এটা তো আর জাস্টিফিকেশনের দরকার নাই দেখাই যাচ্ছে ইউসুফ আলাইহিস সালামের জামাটা পিছনের দিকে ছেঁড়া আল্লাহু আকবার বলেন দেখার সাথে সাথে মালিক বলতেছেন ইউসুফ আরিদান হাজা ইউসুফ এটা লোক ছাড়ি দেও আমরা কইন নাই যখন মুরব্বি হলে বুঝি নাই এই মাতিস না রে ছাড়ি দে ছাড়ি দে এটা ঠিক না বুঝি লাইছি ছাড়ি দে ঠিক না ইউসুফ আরিদান হাজা ইউসুফ আলাইহিস সালাম রে আল্লাহ নির্দোষ বানাইয়া দিলেন এক নম্বর জামাটা না ছিড়ার কারণে সুসংবাদ বাবার কাছে পৌঁছে গেছে যে আমার ইউসুফে কোনো মরে নাই দুই নম্বর জামাটা ছিড়ার কারণে লাভ হইছে তো কথা কোন না লাভ হইছে আমার ভাইরা এমন চমৎকার গল্পের নির্মাণ আল্লাহ ছাড়া কেউ কল্পনা করতে পারে না তিন নম্বর জামা এটা তাহক সামনে বছর হইব হ্যাঁ তিন নম্বর জামা ও বাইরা তিন নম্বর জামা শুনতে হইলে পাঁচ নম্বর খোয়াব শোনা লাগবো হন্তানি পাঁচ নম্বর খোয়াবের তাবির করলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম একাধারে সাত বৎসর প্রচুর ফলন হবে উৎপাদন হবে এরপরে একাধারে সাত বৎসর কোন উৎপাদন হবে অনাবৃষ্টির কারণে বাগান পুড়ে যাবে পানি শেষ হয়ে যাবে মড়ক লাগিয়া ফসলের ক্ষেত শেষ হয়ে যাবে তো এই সাত বৎসর যেটা ওইটার উৎপাদন দিয়া পরের সাত বছর চলা লাগবো এটা তাবির করেছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম তাইলে বোঝা গেল বোঝা গেল মহামারীর বছর কি কর্মসূচি দেওয়া লাগে এটা নবী রসূলে জানেন ঠিক কিনা এ ভাইরা আমার তৎকালীন পৃথিবীর তৎকালীন সারা পৃথিবীর সবচেয়ে বড় সমৃদ্ধ নগরী মিশর সেই দেশ এই দেশের মানুষের জন্য তিনি তাবির করলেন বাদশা বললেন তাইলে তুমি নিজে এইটার দায়িত্ব গ্রহণ করো হযরত ইউসুফ বললেন না বরং আমারে খাদ্য মন্ত্রীর দায়িত্ব দাও সুবহানাল্লাহ
খাদ্য মন্ত্রীর দায়িত্ব দেওয়া হলো তিনি কি করলেন দেখা গেল একাধারে সাত বছর ফলন হচ্ছে তো প্রতি বছর তিনি প্রত্যেক খেতে খেতে মাঠে বিরাট বিরাট সরকারি গুদাম বানালেন প্রত্যেক কৃষকরে তার বছরের খাবারের উপযুক্ত পরিমাণ দিয়া বাকিটা তার কাছ থেকে উপযুক্ত মূল্য দিয়া কিনলেন সুবহানাল্লাহ আমাদের দেশে যেই রকম সরকারি মূল্য ঘোষণা করিয়া গুদাম ও দান মাফে নানি ও মনে করো কাহিনীটা শুরু করছেন ইউসুফ আলাইহিস সালামের প্রথম সুবহানাল্লাহ তো মাঠে মাঠে ফসলের গুদাম ইউসুফ আলাইহিস সালাম নিজে তত্ত্বাবধান শুরু করলেন সুবহানাল্লাহ পড়ে কৃষকদেরকে তাদের সারা বছর হিসাব করে যে তোমার যা লাগে তোমার ইচ্ছা মতো নাও বাকি যেটা এটা ওজন দিয়া উপযুক্ত দাম কৃষকরে দিয়া আর তিনি বললেন যে এই ফসলের ফসলকে মালাই করা যাবে না বরং একেবারে তার ডেটার নিচে কাটতে হবে আর ডাটা সহ এইটারে গুদামজাত করতে হবে যার কারণে সাত বছর যাইব পোকামাকড়ে খাবে সুবহানাল্লাহ পড়েন ইউসুফ আলাইহিস সালাম এমন খাদ্য মন্ত্রী যেইন কোন কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই প্রশ্ননি আন্তর্জাতিক কোন সেমিনারও প্রশিক্ষণ নিছেননি তাইলে বোঝা গেল আল্লাহর নবী রাসূল যারা তাদেরকে সমাজ চালাইবার মতো দক্ষতা স্বয়ং আল্লাহ তাদেরকে দিয়ে দেন সুবহানাল্লাহ এখন বলেন এই রকম খাদ্যমন্ত্রী আমরার দেশ জেসা দল জাগুদে ক্ষমতা আমার কথা হইল খাদ্যমন্ত্রী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ খান ওক্কা এটা সাইন নি আপনারা কথা কোন সাইন নি তাইলে একটা স্লোগান দক্কা স্লোগান হইল কি খাদ্যমন্ত্রী চাই খাদ্যমন্ত্রী চাই ইউসুফের মতো খাদ্যমন্ত্রী চাই রাজি আছেন নি এর মানে ইকান নাই যে বর্তমান খাদ্যমন্ত্রীর আমরা পদত্যাগ চাইয়েন না খবরদার এটা মনে করেন না জানো ইকান বুঝলে আবার উল্টো হয়ে যাবে অনেকে না বুঝি আইয়া তফসির মাহফিল ও মেসা বগলের লোকে দরবার লাগাই ঠিক কি না আমরা বর্তমান খাদ্যমন্ত্রীর পদত্যাগ চাইয়েন না বরং আমরা একজন খাদ্যমন্ত্রী চাইয়ার ইউসুফ আলাইহিস সালামর সূরা ইউসুফ পড়িয়া আমরার মনে স্যার মাতুন না স্লোগান এটা দিতে তো আমি কইমু খাদ্যমন্ত্রী চাই খাদ্যমন্ত্রী চাই আপনারা কইবা ইউসুফ আলাইহিস সালামের মতো খাদ্যমন্ত্রী খাদ্যমন্ত্রী চাই খাদ্যমন্ত্রী চাই মাশাআল্লাহ কৃষি মন্ত্রী চাই তার মানে আমাদের সব মন্ত্রী মিনিস্টার এইভাবে নবী রাসূলের চরিত্রবান হওয়া চাই ঠিক কি না আমার বন্ধুগণ আমার ভাইরা হযরত ইউসুফ আলাইহিস সালাম তাবির করলেন একাধারে সাত বছর উৎপাদন হবে প্রচুর আট নম্বর বছর থেকে মুড়ক লাগবে অনাবৃষ্টি লাগবে উৎপাদন মোটেই হবে না দেখা গেল সাত বছর পরে সত্যি সত্যি আট নম্বর বছর খরার কারণে সমস্ত ফসলে মুড়ক লাগছে একটা ফসল দাওয়া কাটা লাগে নাই যার কারণে ইউসুফ আলাইহিস সালামের সম্মান বাড়ছে না কমছে এ বাংলার নেতাগুলি খালি খালি শুধু স্বপ্ন দেখো স্বপ্ন দেখো ইউসুফ আলাইহিস সালামের মতো ঠিক কিনা এক স্বপ্নের তাবির করলেন সারা মিশরের মানুষের হৃদয়ের মণিকুটায় জায়গা পেয়ে গেলেন তারা যখন দেখলো সত্যি সত্যি আট নম্বর বৎসরে মড়ক লাগছে সুতরাং ইউসুফ আলাইহিস সালামের প্রতি ভালোবাসা বাড়ছে না কমছে যখন বাড়ছে না কমছে তারা তখন বুঝলো রে এই ইউসুফ তো সত্য কথা বলেছেন আর এই ইউসুফের নেতৃত্বেই এই মহাকাল এই অনাহারের বৎসরগুলি আমাদেরকে চলতে হবে এ ভাইরা আমার তাইলে বুঝে গেল এক বৎসরের মড়ক নয় এক বৎসরের দুর্ভিক্ষ নয় একাধারে সাত বৎসরের দুর্ভিক্ষ কিভাবে চলবে তার কর্মসূচি সূরা ইউসুফে আছে যখন আছে কি নাই ২০২৩ সালকে মহামারীর বছর খাদ্যের দুর্যোগ এবং অভাবের বৎসর হিসেবে চিহ্নিত করা হয়েছে আল্লাহ না করুক
যদি এটা লেগে যায় আমার মনে হয় এখন থেকে আমরা নবী রাসূলের কর্মসূচি গ্রহণ করার দরকার আছে কিনা জোরে কোন আছে কিনা এর এক নম্বর কাজ হলো কৃষককে তার চাহিদা মতো ফসলের উপযুক্ত মূল্য দিয়া সঠিকভাবে গুদামজাত করতে হবে খাদ্য ঠিক কিনা জোরে কোন ঠিক কিনা আর এই এই অভাব অনাহার মোকাবেলার জন্য সমস্ত বাংলাদেশের চাষাবাদ যোগ্য জমি ইউসুফ আলাইহিসসালাম সরকারিভাবে খরচ দিয়া পানির ব্যবস্থা দিয়া সারা মিশরের মানুষকে আহ্বান করলেন প্রত্যেকে যে যার মতো করে আবাদ করো পানির ব্যবস্থা সরকারে করে দিবে সুবহানাল্লাহ যার কারণে সেই সময় এই সাত বছর মিশরের আবাদ যোগ্য এক খণ্ড ভূমিও অনাবাদী ছিল সুবহানাল্লাহ পড়েন আমাদের দেশে যেই সম্পদ আছে এই সম্পদ দিয়া এভেলেবল করা যায় বাংলাদেশের সমস্ত উৎপাদন যোগ্য সমস্ত ভূমিকে উৎপাদনমুখী করার জন্য এই দুর্ভিক্ষ মোকাবেলা করতে হলে এই দুর্ভিক্ষ মোকাবেলা করতে হবে করতে হলে রাজনৈতিক মার্কা দিয়ে নয় বরং ইউসুফ আলাইহিস সালামের কর্মসূচি গ্রহণ করা লাগবে রাজি আছেন তো আপনারা প্রত্যেকে নিজের উদ্যোগে প্রত্যেকটা চাষী নিজের উদ্যোগে সর্বোচ্চ ফলনের চেষ্টা করেন আল্লাহর কাছে সাহায্য চান আর সঠিকভাবে আপনার ফসলকে আপনি গুদামজাত করার চেষ্টা করেন এই পরামর্শটা দিলাম সূরা ইউসুফ পড়ে আল্লাহ না করুক যদি দুর্ভিক্ষ লাগে পয়সা দিয়াও চাল পাওয়া যাবে না গম পাওয়া যাবে এই অবস্থা সারা বিশ্বে এখন সৃষ্টি হয়ে গেছে আমার বান্দাগণ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস তাসলিম এখন প্রথম সাত বছর বিশাল সমৃদ্ধি মিশরের সবগুলি গুদাম জনগণের খাদ্যের ব্যবস্থা করার পরে সবগুলি গুদাম খাদ্যে পরিপূর্ণ সুবহানাল্লাহ পড়েন আট নম্বর বছরে যখন অভাব সারা দুনিয়ায় তখন তামাম পৃথিবীর খাদ্যের কাফেলাগুলি খাদ্য কেনার জন্য মিশরের দিকে সুবহানাল্লাহ এই কাফেলার মধ্যে একটা কাফেলা তিনি পাইলেন ওই তার দুষ্ট যারা তারে কুয়ায় ফেলে দিছিল তার দশ ভাই সুবহানাল্লাহ তিনি এদেরকে চিনলেন তারা তাকে চিনে নাই এরপরে তাদের জন্য তিনি বরাদ্দ দিলেন খাদিমদেরকে বললেন এরা যা চায় প্রত্যেকটা উটরে বুঝাই করিয়া দিবা হেরা বলল যে এত টাকা আমরা আনি নাই এরা বলল এগুলির কোনো দরকার নাই আপনাদের প্রত্যেকটা উটরে সর্বোচ্চ বুঝা দিয়া যা লাগে তা নেন কেননা আপনাদের মূল্য পরিশোধ করা হয়ে গেছে কে করেছেন ইউসুফ আলাইহিসসালাম সুবহানাল্লাহ পড়েন তাইলে বোঝা গেল যারা দাইল আল্লাহ এই দাইল আল্লাহ গুলির মানসিকতা এমন হয় এত উদার হয় তারে যে নির্যাতন করেছে জুলুম করেছে এই জালিম যখন বিপদে পড়ে তখন এই মজলুম তারে উদার হস্তে ক্ষমা করে দেয় সুবহানাল্লাহ আমরা হইলে হইলাম এনে কিতা ফাইসি ও হারামি গুন্তরে দর বান অ্যারেস্ট কর ঠিক না হযরত ইউসুফ খাদ্য মন্ত্রী তার বালের সামনে সেই নিষ্ঠুর দশটা ভাই যারা তার উপর জুলুম করলো উনাদেরকে দেখলেন দেখিয়াই এদেরকে মাফ করে দিলেন সুবহানাল্লাহ তাইলে বোঝা গেল দাইল আল্লাহদের চরিত্র এইরকম ঠিক কিনা কথা কোন ঠিক কিনা এই বাংলাদেশে এই রকম একজন লিডার আছেন যিনি ঠিক এই কথাটা বলেছেন সারা বাংলাদেশের নেতাদের চরিত্র এই রকম হওয়া দরকার তিনি ঘোষণা দিয়েছেন যে আজ যারা আমার উপর জুলুম করবা এক সময় আমি ক্ষমতায় গেলে সবাইকে আমি ভাই হিসাবে বুকে ধারণ করব আল্লাহু আকবার এই রকম নেখা নেতা যদি সব দলের হয়ে যায় এই বাংলাদেশে আর আপনার বিরোধী দল খতম করা চলবে
আমরা সব বাই বাই হয়ে যাব ঠিক কি না তখন বিরোধী দলে সরকারি দলের লাগি দোয়া করব আর সরকারি দলে বিরোধী দলের লাগি কি করব আমার ভাইরা মন্ত্রী না এমপি না চেয়ারম্যান মেম্বার রা ইউসুফ আলাইহিস সালাম থেকে নেতৃত্বের প্রশিক্ষণ নাও এত জবরদস্ত জালিম দশটা বাইরে দেখার সাথে সাথে ক্ষমা করে দিলেন শুধু তাই নয় এদের যাবতীয় খরচ নিজে মূল্য পরিশোধ করিয়া টাকাটা ফেরত দিয়ে দিলেন সুবহানাল্লাহ পরের বার আসলো পরিচয় হয়ে গেল ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে কি পরিচয় হয়ে গেছে পরিচয় হয়ে যাওয়ার পরে বাইরা তখন সারেন্ডার করলো يوسف عليه السلام বলেন لا تسريب ও আমার ভাইরা তোমাদের বিরুদ্ধে আমার আজ কোনো অভিযোগ নাই সুবহানাল্লাহ কোনো অভিযোগ নাই এবার তিনি তার গায়ের জামা খুললেন তিন নম্বর জামা মনে আছে নি এই তৃতীয় জামাটা মানে খাদ্য মন্ত্রী হিসেবে রাজকীয় পোশাক এই জামা কুলিয়া ভাইদের হাতে দিয়ে বললেন যাও اذهبوا بقميصي هذا اي আমার ভাইরা এই জামা নিয়ে তোরা আমার বাবার কাছে যাও কেন না ইতিমধ্যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের জন্য কানতে কানতে তার দুইটা চোখ সাদা হয়ে গিয়েছে দুইটা চোখ অন্ধ হয়ে গেছে ইউসুফ বললেন আমার জামা নিয়ে যাও ওই জামা বাবার হাতে দিবা চেহারার মধ্যে লাগাইবা ইয়াতি বসিরাত আমার আব্বা আবার তার চোখ ফিরে পাবে আল্লাহু আকবার বলেন এক নম্বর জামা দেখিয়া বাবায়ে কান্দি ইসলা সেই কান্না শুরু হয়েছিল কানতে কানতে চোখ অন্ধ হয়ে গেছে তিন নম্বর জামা যেটা ঔষধ এইটা পাইয়া বাবার চোখ আল্লাহ ফিরাইয়া দিলেন আল্লাহ আকবার বলেন এক নম্বর জামা যারা নিয়া দিছে ষড়যন্ত্র লাগি তিন নম্বর জামা এরাও লইয়া গেছে সুসংবাদ লাগি আল্লাহ আকবার কইন আর জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহর কৌশলটা দেখছেন সুবহানাল্লাহ বলেন না এক নম্বর জামা হাতে পাইয়া ইয়াকুব আলাইহিস সালাম কান্না শুরু করেছিলেন কানতে কানতে ইউসুফের ইয়াকুবের চোখ অন্ধ হয়ে গেল তিন নম্বর জামাটা আল্লাহ তার কাছে পৌঁছাইয়া দিলেন এইটা পাওয়ার আগেই ইয়াকুব আলাইহিস সালাম বললেন ইন্নি লাজিদু রিহা ইউসুফ লাউলা আন তুফান্নিদুন এ আমার পরিবারের মানুষেরা তোমরা যদি আমারে পাগল না বলো তাইলে শুনো রে আমার ইউসুফের গায়ের সুগন্ধি আমার নাকে লাগতেছে তখনও এরা পোশাক নিয়া মিশর থেকে বাইর হইছে শুধুমাত্র রওনা দিছে ফালাম্মা ফাসালাতিল রিদ ঠিক যখন মিশর থেকে দশ পাইরা ইউসুফের জামা নিয়ে বের হয়েছে শত শত মাইল দূরে এখনো কেনান ওখানে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের গায়ের গন্ধ সেখানে পৌঁছাইয়া দিছে সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরা এত কিছু বলার পরে আল্লাহ বলতেছেন কুল হাযিহি সাবিলি আদউ ইলা আল্লাহ বলো এটাই আমার পথ আমি মানুষকে ইয়াকিনের উপরে আল্লাহর দিকে ডাকবো আমিন বলেন তাইলে বোঝা গেল এই সূরাটা